ইসলামী ব্যাংক নিউজ টপ 10। উত্তর বঙ্গোপসাগরে বেড়েছে বায়ুর চাপ। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। ঈদের দ্বিতীয় দিনে রাজধানী ফাঁকা, রাস্তায় মানুষ নেই বললেই চলে। করোনায় আক্রান্ত হয়ে শিক্ষাবিদ নীলোফার মঞ্জুরের মৃত্যু। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুরে এলাহের স্ত্রী। নিজেদের উদ্ভাবিত কিটেই করোনা পজিটিভ শনাক্ত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বাসায় আইসোলেশনে আছেন। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বগুড়া, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায় আরও 300+ মানুষের করোনা শনাক্ত। করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে 347,000-এর বেশি, আক্রান্ত 56,00,000-এর কাছাকাছি। স্বাস্থ্য ঝুঁকি থাকায় করোনা চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইনিন ব্যবহার বন্ধের নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পবিত্র নগরী মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে 31 মে থেকে জামায়াতের নামাজের অনুমোদন এবং 28 মে থেকে কারফিউ শিথিলের সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ও দলের কিছু সাফল্যের ছবি পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পার করার স্মৃতিরোমন করেন মুশফিকুর রহিম। জার্মান বুন্দেসলিগায় আজ রাত 10:30 2 সেরার লড়াই, বর্ষোয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।